রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি। চলতি মাসে প্রতিদিন হাসপাতালে ভর্তি শতাধিক রোগী। নিয়ন্ত্রণে ব্যর্থ সিটি কর্পোরেশন, মানতে নারাজ কর্তৃপক্ষ। প্রথম দিনে বন্ধ করা যায়নি রাজধানীর নির্দিষ্ট সড়কগুলোতে রিকশা চলাচল। যাত্রী ও চালকদের মিশ্র প্রতিক্রিয়া, পর্যাপ্ত গণপরিবহনের দাবি। এরশাদ এখনও শঙ্কামুক্ত নন, বেঁচে আছেন কৃত্রিম শ্বাস প্রশ্বাসে, চলছে রক্তের ডায়ালাইসিস, জানালেন জি এম কাদের। এবং বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। সেমিতে না খেললেও পারফরমেন্স ইতিবাচক, বললেন মাশরাফি।